আপনি তো আউলায় যে মেহমান সুন্দর মেহমান পাশে থাকলে আউলায় না হলে যাব তাই না? আরে আপনি তো আউলানের জিনিসই মানে না মেহমান সিতে সব কিছু আউলায় দেয়, বাপ মার কাছ থেকে আলাদা করে, ভাই বোনের কাছ থেকে আলাদা করে, প্রেমিকার কাছ থেকে আলাদা করে, নিজেরা এক জায়গা থাকে তাই না? সবাই তো তাই, আপনি কি করেন আমি জানি না। ও আচ্ছা, মেয়ে মানুষ পুরুষদের কি করে, বাপ মার কাছ থেকে, ভাই বোনদের কাছ থেকে, প্রেমিকার কাছ থেকে আলাদা করে। হ্যাঁ তাই তো। ও আর যখন তাকে নিয়ে আসে সে কি সাথে পুরো চোদ্দ গোষ্ঠী নিয়ে আসে? আপনারা তো বেহায়া বেসরম লজ্জাহীন, আমরা যাই 100 জন নিয়ে, আপনারা একলা আসেন। কি বলেন? তাই তো। কি বলেন আপনি? বাইরে একলা আসেন। ভাত কাপড় চুরি করছিল, শাড়ি ছায়া ব্লাউজ লয়ে গেলে টেলার রেখে গেছিল। আরে শাড়ি ছায়া ব্লাউজ যদি চুরি করতেন তাহলে তো কোনো কথাই ছিল না, তাহলে তো আপনি আমার ডাইরেক্ট থাকতেন। কি উলঙ্গ শাড়ি ছায়া ব্লাউজ দিয়ে গেলে আপনার শরীরে কি থাকবো? আমি সেইটা বলিনি। তখনটা আপনারা তো অন্য কিছু চুরি করেন। কি মন? ধন? ধন মানে অর্থ সম্পদ, এক তো সাক করা দেবে স্যার সেরকম কয় না ধন সম্পত্তি। আপনি কি বলেন? না করলাম তাই। চটকোনা দিবেন মানে কি? চটকোনা মানে ঠাড়া। কেন দিলাম? একটা ভুল আমি করছি না আপনি করছেন, তুই করছস, আপনি করছেন আবার কি কম তুমি করছ মা? এরকম তো কথা বলে কিন্তু আমি স্টেজ থেকে চলে যাবো। আচ্ছা বোন মাফ করে দাও, প্রেমিকা আমার বই গেছে ওর প্রেমিকা হইতে। ক্যা ভাল লাগে নাই? না টেস্ট আছে। কিসে? ফার্মের মুরগি না ডাইরেক্ট পাকিস্তানি কক। আপনি পাকিস্তানি কক? সকালবেলা উঠে ডাক দিই কই গেল মুরগি, আমি মোরগ। পাকিস্তানি ককের কোনো দাম নাই। কার দাম? দেশির। আপনারা তো তাই, সোনো বিদেশি, স্প্রে বিদেশি, সেন্ট বিদেশি, মুরগি কিনতে গেলে দেশি, এইটা দেশি লাগবে, বিদেশি হইব না। আমি কিনি না আপনি কিনে, যাই হোক সবাই কেনা, পুরুষরাই কেনা মায়েরা খায়। আপনারা তো খেয়ে খেয়ে আমার তকটা ছুড়ে দেন। তকটা? কিসের? শরীরের পেরেক। শরীরে আবার পেরেক থাকে? রান্না আপনারা করেন, মাংস গুলা গপ গপায় খান, হাড্ডি গুলা রেখে দেন। আসলে আপনাদের জন্য হাড্ডি রেখে দিই কেন জানেন? হ্যাঁ কেন? যাতে আপনিও হাড্ডি পান, এটা শক্ত শক্ত লাগে। মানে? মানে আমাকে শরীর হাড্ডিগুলো এই জন্য রেখে দিয়ে আপনাদের দাঁত শক্ত না নরম এটা ট্রাই করার জন্য। ও কেন কামড়ে বোঝেন না? মানে? না কামড় দেয় তো মাঝে মাঝে। কোথায়? মাংসে। না তাতে তো আর বোঝা যায় না, মাংস তো নরমই থাকে। হ্যাঁ আমরা মাঝে মাঝে শক্ত জায়গায় কামড় দেই কিন্তু বুঝতে দেই না, কই দিছি না আপনারে কামড় দেই নাই, আপনার তো আমার শত্রু না যে কামড় দেয় না, মানে আমি তার কুত্তা না যে মানুষকে কামড় দেব। আমাকে কামড় দিবে তার আগে দাঁত পড়ে যাবে। হ্যাঁ আপনার কামড়ানো এত সোজা, আপনার মায়েরাই পুরুষকে কামড় দেন, এমন সবল দেন না আগিন হইয়া, আমরা পুরুষরা শেষ। আপনি যদি সাপড়ে হন তাহলে তো অবশ্যই আমি নাগিন হব তাই না? আপনারা নাগিন 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 নাগিনের মতো সবল মারেন।
মাইক্রোফোন খারাই রয়েছে, আমিও খারা, আপনিও খারা, রোবট হওয়া লাগবে না, খারায় থাকলে থাকুক। রোবট না রোবট, রবারের মতো এটা টানলে লম্বা হয়, আমি আপনাকে বুঝাইতে পারবো না। তাহলে মাফ চাই মা, কি কার কথা বলছি? মানে আমার বাসায় মায়ের কথা বলছি। এদিকে আসো, কার আমার সামনে বেশি কাছে নাই, কেন অ্যাক্সিডেন্ট হইব, অ্যাক্সিডেন্ট হইলে হবে, সামনে আসো। দেখি দুই সিডেন্ট ঘটাইবে, আসতে বলছি, কে আসবা? পাথরে সালাম করবেন? মাফ করে দিছি, পাথরে সালাম করবেন? মাফ করে দিছি, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশ। হ্যাঁ সেটা মানলাম, কিন্তু আপনি কে? আমি আপনার স্বামী। কে? তা কি ভাতা আমি তো সমান দেখতে পাচ্ছি, এই যে বুক মোটা পা শিখন, এই যে হাত মোটা আঙ্গুল শিখন, শিখেছি না ভাই? আমি খালি দিবো, আপনারা নিবেন আপনি শালি, আমি শিখন আলি। আবার বলে আপনি শালি, খাপে খাপ মাপে মাপ, আপনার কথা কই নাই, আপনি রাজি হয়ে যান না? রাজি না মানে কাজী ডাক্তার হইব রাজি, বাচ্চা কয়না? এটা কি টাইট আছে? কোনটা? এটাও? এটা? হ্যাঁ টাইট আছে, এটাও টাইট আছে, এটাও টাইট আছে। এটা কি পা? কোথা থেকে কোথায় যায়? আচ্ছা আচ্ছা, আমি বিয়ে করিনি, তাহলে আমার বাচ্চা কই থেকে আসে? আসে আসে কই থেকে? আপনারা তো আবার ডাউনলোড করেন, ডাউনলোড করে বিয়ের আগে হানিমুনে যান না, গানই তো আছে বিয়ের আগে যাই চলো হানিমুনে। ও আচ্ছা, মেয়ে একাই যায়? যা কক্সবাজারে এত হোটেল বুক করা যায়, খালি বিবাহিত না অবিবাহিত যা, কমা যায় না, হেও গেছে যায়, সেটা মানলাম, বাট নারী পুরুষ উভয়ই তো যায়, একা তো যায় না। আপনার আবার ধোকা লাগে তো, গিয়া ইশারা ইশারায় শিস দিয়া আমাগো ডাক্তাসে, তখন আমরা না গিয়া থাকতে পারি? নারী হলো লোভ, আর আপনারা কি? আমরা হলাম কুত্তা, সেই ভদ্র কুত্তাকে যদি আয় আয় করে এরকম করে ডাকা যায় না, খাবার সামনে ধরে কুত্তা দৌড়ে আসে, তো আপনারা হচ্ছে সেই? আপনার কাছে খাবার থাকলে আমরা খাইতে যাবো না? আরে এই জন্যই তো বললাম, কুত্তারই তো এটা করে, কুকুর করে কুকুরের কাজ, আমরা করি মানুষের কাজ, আপনি নারী, আপনি ডাকলে আমরা তো যাবো, এই ডাকলে যাবো, বুঝলে? আচ্ছা আমি যদি আপনাকে ডাকি, আপনি যদি ভালো হন, আপনি কি আমার ডাকে সাড়া দিবেন? এতেই তো বোঝা যায় কার চরিত্র কি রকম, নিজের বউ বউ মানুষের বউ নারী, নিজের বউ বউ মানুষের বউ নারী, ও মানুষের বউ নারী, আর নিজের বউ কি পুরুষ? ওটা আপন বউ,
আপন বউ আর এটা ধার করা আচ্ছা আপন বউ কি রকম করে হয় আপন বউ সেটা কবুল কইয়া বাচ্চা তিন চারটা ভাগ করে দিছি ওইটা আপন বউ আর পর বউ কোনটা পর বউ হলো গেলাম গেলাম না গেলাম না গেলাম তোমার কামাই তুমি খাবা আমার কামাই আমি খাবো খালি আমি জানোয়ার আপু কই যাবে না আসবে না বাসায় ঘুমাইতে যাব না আচ্ছা যাই হোক আপনার মতো পাগলের সাথে এরকম বকবক করতে থাকলে না আমার মাথা রাত যাবে আমি একটু কথা বলি কোন মাথা আমারও তো আবার দুইটা মাথা মানে এই এক মাথা এটা নাকের মাথা দুইটা আচ্ছা আপনি সবাই কেমন আছেন নাই আগের মতো ভালো নাই আপনি কথা বলবেন না না আপনারা দেখার পর আমরা শেষ হবে কারণ আমার মতো এরকম ইয়ং একটা স্মার্ট মেয়ে যদি সামনে থাকে তাহলে তো আপনি এমনিতেই বেহুশ কি স্মার্ট আগামটা ঘোরা শিখুন আপনি এদিকে উসা না এদিকে পা দেখেন তো কত শিখুন আপনার ওইটার কত বেশি আমি কথা বলতে নিষেধ করছি না না স্যার নেন আপনি কোন আমরা শুনি আপনারা সবাই কেমন আছেন জোরে ভালো কিন্তু আপনাকে দেখার পর সব গেল কি গেল এত কষ্ট করে জার্নি করে এসে দর্শকদের এত বিনোদন দিচ্ছি এতটুকু করতেই হবে কথা আছে না কিছু পেতে হলে কিছু দিতে হয় তার একটু উপকার করে কি এই যতগুলো দর্শক আছে সবার বাসার গিয়ে বাসন করেন আপনার তো দয়ার শরীর যান যাও মা যাও আচ্ছা সেটা বুঝলাম বাট বাসর কি বাসর বলে না এই মনে করছে বাসর মানে বাঁশ বাসর হলো এক রুমের একটা রুম এই রুমের মধ্যে বালিশ থাকবে দুটা কেতা কম্বল থাকবে খাট থাকবে শোকেস আলমারি আর ফুল দিয়ে সাজানো থাকবে ওখানে যে বিয়া করবে হেরা দুই স্বামী স্ত্রী থাকবার কোনো শালা ঢুকতে পারবে না কেন ওইটা হলো বাসর বাসর ঘরে বাকিগুলো কাম কি ওই দুইজনের কাম কি এই দুইজনের কি কাম খালি ঢোকেন তারপর বুঝবেন আপনি কি কখনো ঢুকেছেন না দুই কে আবার বাইরে আইসি মায়া গেলে খামসা দিতে হয় কেন কয় আপনি আমার চাষার মতো কয়ে ধরে ও আচ্ছা যাই হোক ভালো অভিজ্ঞতা আছে আপনার আমি তো কখনো বাসর টাসর করিনি মানে এখনো বিয়েই করিনি খেলন করি এখনই কি খালি সবগুলো রেবাই করে দিব আপনি আমি থাকবো কেন বাসর ও মা সবাই থাকলে প্রবলেম কোথায় চলেন করি লাইন দেখাবে আপনি কি সানি লিওনের বংশধর নাকি না লাইভ দেখাতে গেছি সানি লিওন কে না আমার খালা খালা ও আচ্ছা তেসলেন গানে যাই একটা ড্যানিশ দেখান ড্যানিশ ড্যানিশ কন্ডেন্স মিল্ক সেটা আবার কি ড্যানিশ কন্ডেন্স মিল্ক হলো একটা দুধের কৌটা হ্যাঁ ওটা দিয়ে চা বানায় তা আমি এখানে দুধের কৌঠা পাবো কোথায় চা বানাবো কিভাবে না মানে একটু নাচবেন ঘাটা দিবেন দেবে চা হয়ে গেছে আচ্ছা সেটা ভালো করে বললেই তো হয় একই আপনি বলতে পারছেন না আমি বলছি দুইজনে একটু ড্যান্স করি ইয়েস